আজকের খাস দশ রাতভর ধর্না ভেস্তে দিল পুলিশ অভিষেকের দেখা পেল না টেট উত্তীর্ণরা উল্টে রাতভোর আন্দোলন শেষে অভিষেকের দেখার পরিবর্তে কারোর ভাগ্যে জুটল পুলিশের লাঠি কাউকে বা চ্যাংদোলা করে তোলা হলো প্রিজন ভ্যানে প্রতিবাদে উত্তপ্ত কলকাতা রাজপথ টাকার বিনিময় পদ দলের ভেতরে গোষ্ঠী রাজনীতিতে মদতে অভিযুক্ত পার্থ এবার জেলা স্তর থেকে পার্থ বাবুর বিরুদ্ধে টাকার বিনিময় পদ বিক্রির একাধিক অভিযোগ এসেছে বলেই দলের একটি সূত্রের খবর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে গাড়ি নিখোঁজ হওয়ার ঘটনা নতুন রহস্য তৈরি করেছে এ নিয়ে অর্পিতার গাড়ি চালক জানিয়েছেন গত তিন মাস ধরে এই গাড়িগুলি উধাও চারটি গাড়ি অর্পিতার নামে রেজিস্টার ছিল কিন্তু হন্ডা সিটি ছাড়া অন্য কোনো গাড়ি চালানোর অনুমতি ছিল না শান্তিনিকেতনের প্রান্তিকের ফুলডাঙ্গায় পার্থ অর্পিতার একটি বাড়ি রয়েছে সাত কাঠা জমির উপর তৈরি এই বাড়ির নাম অপা এবারে বাড়ির দলিল পাওয়া গেল দু সালে বারো সালে কলকাতার থেকে এই বাড়িটি কেনেন পার্থ চট্টোপাধ্যায় এবং মুখোপাধ্যায় সালে জমির মিউটেশন করানো হয় রেকর্ডে মালিক হিসেবে নাম রয়েছে অর্পিতার বাড়ির দলিলের নাম নেই প্রাক্তন মন্ত্রীর গড়িয়াহাট মোড়ে অভিনেতা বিমল চক্রবর্তী সহ একাধিক বাম কর্মী সমর্থককে আটক পুলিশের শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে অন্য রুটে হলো মিছিল এসএসসি দুর্নীতির প্রতিবাদে সরব বামপন্থী বুদ্ধিজীবীরা সোমবার শহরের নাগরিক মিছিলের ডাক আহ্বান জানিয়েছেন সব্যসাচী চক্রবর্তী পবিত্র সরকার অরুণ মুখোপাধ্যায় কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ প্রকাশ্যে শুট আউটের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দিন দুপুরে দিবালোকে এক যুবককে গুলি করল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে টিটানগর স্টেশন সংলগ্ন গান্ধী প্রেমনিবাসের কাছে সেখানেই গুলিবিদ্ধ হয়েছে যুবক নবান্নের প্রবেশদ্বারগুলি হবে এবার মেট্রোর আদলে ব্যবস্থা করা হবে স্মার্ট কার্ড বা টোকেনের মেট্রোর গেটের মতো নবান্নি তো ঢুকতে লাগবে টোকেন বা স্মার্ট কার্ড এই ব্যবস্থা সকল কর্মীদের জন্যই করা হচ্ছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে স্মার্ট গেট বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে স্বস্তির খবর সম্পূর্ণ সেরে উঠলেন ভারতে প্রথম মাংকি বক্সে আক্রান্ত কেরলের ব্যক্তি তিরুবন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি দ্বিতীয় দিনে প্রথম পদক জিতল ভারত ভারতলোক বিভাগ রূপও জিতলেন ভারতীয় খেলোয়াড় সংকেত মহাদেব সরকার একুশ বছর বয়সী মহারাষ্ট্রের ছেলে সংকেত ইতিহাস সৃষ্টি করলেন ব্রাহ্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে গেমসে লোকের পঞ্চান্ন কেজি ইভেন্টে পদক জিতলেন তিনি টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান দেখতে থাকুন খাস খবর